নমস্কার সবাইকে। এখন সকাল প্রায় 7টার মতো হবে, 6:50 বেজেছে। দেখবো একটু পুকুরে মাছ ধরবো, দেখবো কী কী মাছ পড়ে টড়ে নাকি। শুভ সকাল, এখন বাজে 7টা, উঠেছি প্রায় 5:30টার সময়, তাও একটু লেট হয়ে গেল। উঠে কাজকর্ম করে লেট হয়েছে বলেই আর থালা বাসনগুলো ধুতে পারিনি, চলে এসেছি মনকে পড়াবো। আর এখন তো আবার চারাগুলোতে জল দিতে হচ্ছে, সবজি চারাগুলোতে, তো জল দিয়ে এসে মনকে পড়াবো এসেছি। ও আমার সঙ্গে উঠে পড়েছে, এখনও নিজে নিজেই ব্যায়াম প্র্যাকটিস করছে। বড়শি রাখা আছে, বড়শি নিয়ে নিচ্ছি, বড়শি। হ্যাঁ এটাই। এই বাবা, কাঁটা কোথায় ও? বড়শি পড়লো প্রথমবার। কুড়াচ্ছে কুড়াচ্ছে কুড়াচ্ছে, ফার্স্ট টাইম কে বললো? আচ্ছা, জাপানি বুটি, ঠিক আছে, রাখার জায়গা নিয়ে আসতে হবে। সমান গাছে কেড়ে গি, বাহ, এই তো ওর গড় নিচে, ওটা কি হসন্ত, তাই তো? হলন্ত বলে, হসন্ত বলে। মনের ব্যায়াম হয়ে যাওয়ার পরে মন এসে এবারে পড়াশোনা করছে। দীর্ঘই কাল মানে দীর্ঘই, হ্যাঁ, ম যোগ দীর্ঘই মানে ম দীর্ঘই কালে মি, বলতে বলতে তো মুনের ফাইনাল এক্সাম চলে এলো, চলে আসছে পরপর। নভেম্বর ডিসেম্বরে হয়তো পরীক্ষা হবে, যেন বিভিন্ন রকম আইটেম দিদিমণি করাচ্ছে আর আমি সেগুলো একটু ওকে প্র্যাকটিস করাচ্ছি। হ্যাঁ, বাহ, ছয় উকারে ছৌ, আপনারা সবাই কেমন আছেন? আমি এখন সকাল থেকে উঠে পড়াশোনা করছি। বাবা, মুন সকাল সকাল উঠে পড়া করে নেয়, তারপরে ও গিয়ে ব্রাশ করে, তারপরে খাওয়া দাওয়া করে, আর খুব তাড়াতাড়ি উঠে যায়, আমার সঙ্গে উঠে যায়, আর পড়াটা আগে করিয়ে নিই, দিয়ে তারপরে ও সব কিছু করে, খেলাধুলো করে, খাওয়া দাওয়া। আজকে শনিবার, ওর মানে ক্লাস নেই, স্কুল নেই, বাড়িতেই থাকবে। জল দিয়ে রেখে দেবো, পরে ফেললাম, আবার দেখা যাক কি হয়।
দিয়েছিস, ডুবে নিয়ে যাচ্ছে, পড়ছে না। কি পড়েছে? কই 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 এখন বাজে প্রায় 8টার কাছাকাছি। এইগুলো লিখেছে, অনেক কিছু লেখা হয়ে গেছে। হ্যাঁ, এটাই যে শূন্যস্থান পূরণ দিয়েছিলাম, করেছে। কোনো পেন্সিল কোথায়? কেরে ও ছোট ছোট সব ডুবিয়েছে 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 ও পড়ে যাবে। ডুবা 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 পড়েছে পড়েছে। খুঁড় দিচ্ছে এই কাঁটাটা, কটটা আমার ছোট ভাই জন্য সব খাবারগুলো বারবার নিয়ে যাচ্ছে, আর বারবার নিয়ে গেলে আমার প্রবলেম না? পরে করতে হবে, আজকে আর হবে না। ঠিক আছে, বলছি খেয়ে নিতে পারি, আজকে সমস্যা নেই। আচ্ছা, এই কিরে কি তেলাপিয়া? হ্যাঁ।
সকাল সকাল কুলেরন তৈরি হচ্ছে, আমাদের ঘরোয়া কুলেরন। এই যে এক গ্লাস বেরিয়েছে। আর জল তো এখানে গামলাতে আছে, এই তো গামলাতে জল আছে। সুমিতা নাও গো, খেয়ে নাও, ছাকনি আনো। তুমি খেয়েছ? হ্যাঁ হ্যাঁ আমি খেয়েছি। বাবু ওই সকালে সকাল ছিপ ফেলছে, কয়েকটা মাছও পড়েছে। এবার বড়শিতে মাছ ধরা খুব কষ্টকর ব্যাপার, তবু ঠান্ডা সময় আসে মাছ পড়তে যায় না। হ্যাঁ ওই আমার জাপানি ভয় নেই, ডুববে না, নিয়ে আসো, ট্রেনে আসো, ট্রেনে আসো। বাটিটা ওই সকালে ডুবে দেখেছিলাম ঘাটে, ভেসে চলে এসেছে, কখন বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ চলে এসে ধুচ্ছিলাম না থালা বাসন, ওই জলের ঢেউ হচ্ছিল, চলে এসে মাছ দেখাও। ওই যে মাছ, আর ধরতে হবে। এই যে শীত পড়ছে না, ওই জন্য মাছ আর আসছে না। সব পড়েছে ওই তো, তেলাপিয়া গুলো কিন্তু বড় পড়েছে, বড় পড়েছে। একটা তেলাপিয়া পড়েছে, একটা কই মাছ পড়েছে। হ্যাঁ ওটা কই না, হ্যাঁ কই মাছ, ঘাস কাটতে হবে। চলো তুমি সাউটটা তুলে নাও। শলা কচু তুলতে যাচ্ছি, আমাদের শলা কচু বাগান তো জানেন ওই যে, আর এখন তো ওই ভালোই রোদ উঠেছে, এখন স্নান করব, স্নান করার আগেই তুলে নিচ্ছি। ছোলা কচু তুলে নিয়েছি, চলে এসে এবার ছিপ ফেলবো। মাঝখানে সুস্মিতার সাউথ তুললো, চান করার সময় তুলে নিলে কি হলো, তাহলে সুবিধা হলো, কাদা জলে আবার একটু দেখছি কি মাছ পড়ে। এবারে ছোটো ঘাটে চলে এসেছি, ছোটো ঘাটে দেখবো কিছু পড়ে কিনা। আচ্ছা 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 কে 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 পড়েছে 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 এই পালা 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 ধরেছ 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 মাছটাকে। এই যে মাছটা ধরতে গিয়ে অবস্থা খারাপ, পুরো সব ক্যামেরা ফ্যামেরা কাদা হয়ে গেছে। আবার দিলাম,
যাক যাক, জালের ওপারে গেছে, এবারে সুবিধা হয়েছে। জাল ছিল, জালটা এপারে যাও চলে এসে, নাহলে পালাতো আবার। আবার একটা, আবার একটা জালের সেপাশে দিয়ে দিয়েছে একবারে কুড়াই ওটা গিয়ে। হ্যাঁ পড়েছে, পড়েছে, একে পড়েছে। এ রে 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 রে, জালের সেপারে থাকলে সেফ। না না তুমি খাও। পড়েছে, এ কেড়ে কেড়ে, এ এ আ ফলই ফলই, ওই যে এই যে ফলই ফলই ফলই, এই আজকে আবার সকাল সকাল ছিপ নিয়ে চলে এসেছে, অনেক মাছ ধরেছে। শোল মাছও ধরেছো তো? শোল? হ্যাঁ, কাদা মেখেছো, পড়েছো মানে তো শোল মাছ ধরেছো। কাদায় পড়ে গেছে, কাদায় পড়ে গেলে তো শোল মাছ ধরেছো বলে। শোল মাছ ছুটতে গিয়ে পড়ে গেছে, মাছটা ছেড়ে গেছে। ও তাকে ধরবে বলে, তাকে ধরবে বলে লাফাচ্ছে আর কি করবো। ঠিক আছে, তাকে ধরেছো না, পড়ে গেছে না? ধরেছি, ওই জাপানি পুরি, ছোট মতো জাপানি পুরি। এই যে বড় হচ্ছে কিন্তু পরপর। হ্যাঁ বড় তো হচ্ছে, এখানে আছে, এটা ঢাকা দিয়ে দিলাম। না দেখেছি একটা আমি, এ কে গো, আরে এ ধরো 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 ধরো, এই এই গেল 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 গেল, বিরাট বড় বড় শুধু না, বিরাট বড় বিরাট বড় বিরাট বড়, শুধু বড় না একে। হ্যাঁ নারকেল নিয়ে গেছি, সে পুরোটা ঢুকিয়ে নিয়েছে। তো মোটামুটি ছিঁড়ে পালাবে যা অবস্থা, মোটামুটি মাছ ধরা আজকে শেষ করবো এখানেই। কডনি কডনি দারুণ মাছ হয়েছে বাবা, বের করবো কি করে গো? তাহলে মাছ কাটার সময় বের করতে হবে, মাছ কাটার সময় বের করতে হবে। পুরো একদম সে গিলে নিয়েছে, দেখো না, দেখো গামলা এখানেই বসানো আছে। মানে বাবু এই ঘাটে যে মাছগুলো ধরেছিল এই যে এখানে আছে, দেখুন কত মাছ ধরেছে আজকে, ও একাই সব করেছে, আমাদেরকে বলেনি। ওই মা সুমিতাকে ডাকলে হবে না, এই যে পড়ায় সুমিতা পড়ায়, মা তার গরুর কাজ করে, এই রোজ বার করলো, এই সব আছে, টিফিন টিফিন করার ব্যাপার থাকে। হ্যাঁ হ্যাঁ, আর সেঘাটে সেঘাটে যেগুলো আছে সেখানে আছে, এর মধ্যে রাখা ফলই ওখানেই ধরেছি সেখানে। হ্যাঁ ফলই ওখানে ধরেছি, আর ওটাকে ধরেছি আমি, আমি নিয়ে এসে রেখেছি, গামলাটা বয়ে নিয়ে যাইনি আর কি। আর তাহলে সেঘাটে তো আরো কয়েকটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বড় মাছটা আছে,
মাছ ধরা কেটে ধৈর্য ধরতে হয়। এখন তো প্রায় 10টা বাজে মনে হয়, আমি সেই 7টা থেকে শুরু করেছি, ঠিক 2-2.5 ঘন্টা 3 ঘন্টা না হলে মাছ পড়ে না। এই যে একটা বড় পড়েছে, এরকম গুলো এর থেকে আরো বড় আছে কিন্তু পড়ে না, কি করব, যা পড়ছে তাই খেয়ে নিচ্ছে। ও ফুলটা কত বড়, আরে এই ছোট মাছ হলেও দারুন টেস্ট। হ্যাঁ আবার এই যে নাই পুকুরের মাছ আমরা খেয়ে নি, আর আছেও প্রচুর, ধরে ধরে খাওয়া হচ্ছে। আর গুলো কোথায় গো? এইখানে আছে। ও এই যে এ ঘাটে ধরেছিল, ওই বড়টা তো দেখালাম, ফুলই ধরেছি, এখানেই ধরেছি ওই ছোট গুলো। ও তেলাপিয়া পালে যাবে নাকি রে? নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? খুব ভালো থাকুন সবাই, সবার দিনটা ভালো কাটুক। তো মুনের বাবা অনেক মাছ ধরলো, এবার রান্না বান্না হবে, শুরু করব। পরপর যোগাড় যন্ত্র করছে, পরপর সকালে টিফিনও করছে সবাই। এই যে চালটা ধুয়ে হাঁড়িতে ঢেলে দিলাম, এবারে একটু জোগাড় টোগাড় করতে হবে। মা ওদিকে নারকেলটা করাচ্ছিল, তারপরে গেছে গরুর কাছে। প্রচুর তো মাছ ধরলে, এবার মুড়ি টুড়ি খাও। প্রচুর না, ওই পড়েছে বললাম তো, ওটাই সবাই জানেও বটে। ওটা টাইম লাগে, মাছ ধরার ক্ষেত্রে অনেক টাইম দিতে হয়, 3-4 ঘন্টা তবেই মাছ পড়ে। যে মাছ ধরে তারা সারাদিন থাকে বলে, তবেই তারা কোথায় 5-6টা কি 7টা 8টা 10টা এরকম মাছ পায়। হ্যাঁ টাইম লাগে, ধৈর্য ধরতে হয়। তার জন্য তোমাকে আর মাকে বলিনি, তোমাদের তো কাজ আছে, মেয়েকে পড়ানো আছে। আমার তো মেয়েকে পড়ানো থাকে, মেয়েকে পড়ানো আছে, মা তার গরু কাজ করে, অন্যান্য কাজ করে, এইসব ওই জন্য আমি বলিনি আর। থাক হয়ে যাবে, থাক। হ্যাঁ হ্যাঁ ওরমই হয় প্রতিদিন, ওই প্রতিদিন সব তাড়ার মধ্যেই হয়। দেরি করে সকাল হয়, একটু উঠতেও মানে উঠলেও বেরোতে বেরোতে একটু টাইম লাগে, কারণ পরপর ঠান্ডা পড়ছে, তো হুট করে বেরিয়ে পড়লে ঠান্ডা হয়ে যাবে। এই যে আগের দিন এই যে কুরকুরি ভাজা নিমকি ভাজা ভেজেছিলাম, এগুলো দিয়ে মুড়ি খাবে। হ্যাঁ দারুন হয়। তোমরা খেয়েছো? তোমরা মুড়ি খেয়েছো? মা খেয়েছে? এগুলো দিয়ে মাঝে মাঝে এগুলো ভেজে রাখলে খুব টাইম যায় না, কিন্তু এগুলো খেতে ভালো লাগে। নিমকিটা একটু মাখে রাখতে হবে, এটা একটু মাখিয়ে চট করে তো হয়ে যায়, যেহেতু ওই যন্ত্রটা খুব কাজের। হ্যাঁ যন্ত্র খুব কাজের। একটু শশা দিই? না থাক, ওগুলো থাক। নেবে না? অঙ্কুর ছোলা? না না থাক, এগুলো পরে খেয়ে নেবে তাহলে একটু একটু করে, এগুলো খাওয়া ভালো। প্রথমেই আগে মশলা করে নিচ্ছি, নুনটা জ্বললে আর মশলা করা যায় না। উনুনের কাছে বসে রান্না করলে তবে রান্নাটা ঠিকঠাক হয় জানো মনে হয়, না উনুনের কাছে থাকলে জ্বালানি দিতে হয়, উনুন নিভে যায়, তরকারি দেখতে হয়। এই জন্য আগে মশলা করে নিই, তারপর রান্নাটা শুরু করি।